Bismillahir Rahmanir Rahim. Hello dear student and viewers. Kemon achen? Asha kori shobai khub bhalo achen. Ajke amader Piplagandhi Uccho Balika Bidyaloyer online classer dharabhik karjokrome ami Taslima Akter shohagari shikshok gonit bigoto koyekta class nao hoyse ekhon আজকেও বেশ কয়েকদিন পরে ক্লাসে সবাইকে স্বাগতম এবং এই করোনা ভাইরাসের থেকে আশা করি সবাই আমাদের অন্তত আমাদের স্টুডেন্টরা সবাই খুব ভালো আছে সবাই খুব ভালো থাকুক যেহেতু আমাদের স্টুডেন্টদের জন্যই মেইন ক্লাস তারা অবশ্যই ভালো থাকবে এবং এগুলো দেখবে এটা আশা করি সেই শুভকামনা নিয়ে এবং সবার সুস্থতা মঙ্গল কামনা করে আজকের ক্লাস শুরু করছি আমরা গত ক্লাসে 16.1 এর দুই অঙ্ক করেছি আশা করি সবাই এগুলো প্র্যাকটিস করেছো এই সংশ্লিষ্ট উদাহরণ অঙ্কগুলি এবং সূত্রগুলির কথা বলেছিলাম আজকে আমরা 4 নম্বর অঙ্কটা দেখি 4 এবং 6 এই দুই অঙ্ক আমরা করব তোমরা বইয়ের বইটা খুলো খাতা কলম অবশ্যই নিবে বই নাও বইটা 16.1 পেজ 300 নিয়ে 4 নম্বর অঙ্কটা দেখো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেমি 27 সেমি এবং পরিসীমা 84 সেমি হলে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা অঙ্কটা শুরু করি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1টা বাহু ধরলাম এ এ সমান 25 সেমি এবং আরেকটা বাহু বি সমান 27 সেমি যেহেতু তিনটা ত্রিভুজের তিনটা বাহু থাকে আমাদের এখানে দুইটা বাহু দেওয়া আছে আরেকটা বাহু নাই তাহলে সেই বাহুটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে যেমন সেখান থেকে আমরা আরেকটা বাহু যদি সি ধরি সেটা বের করবো এবং এখানে প্রশ্নে আরও দেওয়া আছে পরিসীমা ত্রিভুজের পরিসীমাকে টুয়েলভ দ্বারা বহিষ্কার হয় পরিসীমা 84 সেমি এখান থেকে আমরা আমাদের প্রশ্নে এস লাগবে এবং এস লাগে টু এস তাহলে এখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করি অর্ধ পরিসীমা এস সমান এই টুটা 84 দিয়ে ভাগ হবে 84 কে ভাগ করবো টু দিয়ে সেন্টিমিটার ভাগ করলে আসে আমাদের 4 × 8 × 2 = 4 = 42 সেন্টিমিটার এখন আমরা অপর আরেকটা বাহু আছে সেটা বের করব অপর বাহুর দৈর্ঘ্যটা বের করব অতএব অপর বাহুর দৈর্ঘ্য তিনটা বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা যোগফল তাহলে যোগফল তিনটা বাহুর যোগফল থেকে যদি এই দুইটা বাহুর যোগফল বিয়োগ করি তাহলে আমাদের আরেকটা বাহু বের হবে এগুলো আমরা ছোট ক্লাসে অঙ্কগুলো করেছি তাহলে পরিসীমা 84 থেকে আমরা এই দুইটা বাহুর যোগফল বিয়োগ করব 84 = 25 + 27 সেন্টিমিটার 84 বিয়োগ যোগ করলে হয় 5 7 12 2 1 5 52 সেন্টিমিটার এখানে বিয়োগ করলে আসে 32 সেন্টিমিটার এখন তিনটা বাহু বের বি সি বের হলো অপর বাহুর দৈর্ঘ্য আমরা সি দিয়ে প্রকাশ করি এবং এস বের হলো তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের প্রথমে দেওয়া আছে এটা বের করব এখন অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা বলতে S into S minus A, S minus B, S minus C.
এই পর্যন্ত দেখো এখন শুধু মান বসিয়ে দিব মান বসিয়ে সমাধান এসের মান বসাই এস হচ্ছে ৪২ আবার ৪২ মাইনাস এ হচ্ছে ২৫ ৪২ মাইনাস বি হচ্ছে ২৭ আবার ৪২ মাইনাস সি হচ্ছে ৩২ ক্ষেত্রফল বর্গ সমকে মিটার এখানে লিখবো বর্গ একক ৪২ এখানে বিয়োগ করলে আসে ১৭ এখানে বিয়োগ করলে আসে হচ্ছে ১৫ এখানে আসে ১০ সবগুলি আমরা হিসেব করব গুণ করে আসে আমাদের তোমরা ক্যালকুলেটরে দিয়ে নিবে এখন এটা বর্গমূল আমরা করব বর্গমূল করলে কত আসে ক্যালকুলেটর করে নিয়েছি বর্গ সেন্টিমিটার অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ৩৭.৩ এগুলো ছোট ছোট অঙ্ক নৈবিত থেকে লাগবে সৃজনশীল এগুলোতে থাকবে আশা করি সবাই বুঝতে পেরেছ এখানে ক্ষেত্রফলের সূত্রটা আমাদের মনে রাখতে হবে দুইটা সূত্র ক্ষেত্রফল এবং পরিসীমা এবং সেখান থেকে আমরা অর্ধ পরিসীমা বের করলাম এখন আমরা ৬ নম্বর প্রশ্নে চলে যাই ৬ নম্বর প্রশ্নটা খেয়াল করো ৬ নম্বরে যাচ্ছে আমাদের একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ২৬ মিটার ২৮ মিটার এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল এখানে দেওয়া আছে আমাদের কোণ নির্ণয় করতে বলছে আমাদের কোণের সূত্রটা ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ দুইটা বাহুর গুণফল তারপর হচ্ছে থিটার সাইন থিটা থিটা কোণের সাইন তাহলে হাফ দুইটা বাহু যদি আমরা এবি ধরি তাহলে হাফ এবি সাইন থিটা চলো আমরা ৬ নম্বরটা করি আমাদের দুইটা বাহুর দৈর্ঘ্য ২৬ মিটার ২৮ মিটার কোণ আছে আমরা চিত্র রাখতে পারি এখানে এ বি সি কোণ বের করতে বলছে আমরা এটা নিলাম থিটা কোণ তাহলে এটাকে ধরবো আমরা এ এটাকে ধরবো আমরা সি দেওয়া আছে দেওয়া আছে ত্রিভুজের দুইটি
বাহুর দৈর্ঘ্য যথাক্রমে সমান হচ্ছে 26 মিটার, 2 সমান 28। এখানে আমরা লিখতে পারি 26 মিটার দিয়ে তিনি সেই হল 28। এবং দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রফল 182 বর্গমিটার, 182 বর্গমিটার। আমরা জানি কোণের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা, হাফ এ হচ্ছে 26 মিটার, বি হচ্ছে 28 মিটার, সাইন থিটা বের করব। এরকম ক্ষেত্র আবার আমাদের প্রশ্নে আরেকটা ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দুইটাই যেহেতু ক্ষেত্রফল দুইটা একই রকম সমান শর্ত মধ্যে, তাহলে এটা হচ্ছে 182 সমান আমরা এটা লিখি হাফ 26 × 28 সাইন থিটা, বা সমাধান 13 × 26 আমরা সাইডটা চেঞ্জ করে দিই, 13 × 28 × sin θ সমান 182, বা সাইন থিটা রাখবো 182, নিচে আসবে 13 × 28। তাহলে এখানে আমাদের সমাধান করব আমরা কাটাকাটি ভাগ করব, ভাগ করে আসবে আমাদের হাফ। এখানে সাইন থিটা আসলো আমাদের হাফ। সাইন কত ডিগ্রি হল হাফ, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, যদি সাইন নোট করে দিই থিটা আসে 30 ডিগ্রি। বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। তাহলে বাহুদের অন্তর্ভুক্ত কোণ বের হলো 30 ডিগ্রি। আশা করি অঙ্কগুলো অঙ্ক দুটা বুঝতে পেরেছো, অসুবিধা হলে আমাদের যে আমাদের ভিডিওতে যে কমেন্ট আছে লাইক আছে কমেন্টের মধ্যে তোমরা সমস্যাগুলো লিখতে পারো, এবং আরও যে কয়েকটা অঙ্ক করা দরকার কি না তোমাদের যদি মনে হয়, তো ক্লাসে যেহেতু আমরা পাচ্ছি না তোমরা বলে দিব এখানে কমেন্টে, ঠিক আছে। এবং যারা দেখছেন এবং আমার স্টুডেন্ট, কোনো অসুবিধা থাকলে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এগুলোও যদি আমাকে বলে দেওয়া হয় আমার জন্য উপকার হবে, আমি শিখতে পারবো। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে শুভেচ্ছা জানাই, এখানে শেষ, আল্লাহ হাফিজ।